বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলা, উনন সেই দিনের কথা ভুলে কিরে। দাদা, 62 বছরে চলছে সফল জীবন সফল বাঙালি। বিশেষ সফল বাঙালি আমি প্রথমে যেটা জানতে চাই, জীবন দর্শনটা কি ছিল? সফল বাঙালি কিনা জানি না, একটা ছোট্ট শিল্প মাধ্যমকে বাংলাদেশে পরিচিত করতে পেরেছি এবং আজকে অনেক ছেলে মেয়ে সারা বাংলাদেশের চর্চা করছে এবং বিভিন্ন দেশে তারা প্রতিনিধিত্ব করছে, এটা একটা বড় পাওয়া। আর বাংলাদেশ থেকে এসে, বাংলাদেশ না হলে কোনোদিনই আসতে পারতাম না ফ্রান্সে বা প্যারিসে, এবং বাংলাদেশ স্বাধীন না হলে, বঙ্গবন্ধুর ঘোষণা না হলে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটার জন্ম না হলে কোনোদিনই আমার মনে হয় কোনো বাঙালি বা এত বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো না। এটা একটা বিরাট গর্বের ব্যাপার। এবং মার্সেল মার্সো, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাইম, তার সঙ্গে যে কাজ করা বা তার চরণ ছোঁয়ার যে আমি সুযোগটা পেয়েছি, এটা আমি মনে করি আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। 62 বছরে যে দর্শন, শিল্পের দর্শন বা নিজের জীবনের দর্শনটা কঠিন, কঠিন তার কারণ যখন দেশে শুরু করেছিলাম শিল্পটা অপরিচিত ছিল, এবং একটা শিল্পকে, এটা একটা যেমন প্রাচীন তেমন আধুনিক একটা শিল্প মাধ্যম, এবং সবাই বলে, গুণীরা বলে, বুদ্ধিজীবীরা বলে যে এটা প্রাচীনতম শিল্প। যখন মানুষের ভাষা ছিল না, তখন অঙ্গভঙ্গি, এক্সপ্রেশন, অভিব্যক্তির মাধ্যমে একে অপরকে মানুষ কমিউনিকেট করত। তা সেই শিল্প মাধ্যম যখন আমি বাংলাদেশে শুরু করি অচেনা, তখন আমি মিউজিক কলেজের ছাত্র, আমি গান গাইতাম এবং বঙ্গবন্ধুর প্রত্যেকটি ভাষণের আগে, স্বাধীনতার পরে আমি সঙ্গীত মহাবিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতাম। তা আমি মনে করি যে জীবন দর্শন মানুষের এমনই হওয়া উচিত যে আমি যে শেকড় থেকে এসেছি সেই শেকড়টাকে বিচ্ছিন্ন করে যেন আমি এই পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত বলেই আমি যেন ফরাসি হয়ে না যাই। আমি আজ 35 বছর ধরে অন্য কোনো কিছু না করে এই মূকাভিনয় নিয়ে পরবর্তীকালে কিছু ফরাসি, আমেরিকান, বিভিন্ন ক্যানাডিয়ান ফিল্ম সিরিজ বা ব্রিটিশ এদের ফিল্ম বা সিরিজে বা টেলিভিশনের ছোট ছোট কাজ করে ওটা পেটে বাঁচার জন্য আমাকে করতে হয়। বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি ক্লাস দিই। রাম নাম সত্তা হ্যায়, রাম নাম সত্তা হ্যায়। অ্যাচিভমেন্টটা তো মানুষকে গৌরবান্বিত করে এবং মানুষকে অবশ্যই তাকে ইন্সপায়ার্ড করে, মানে একটা অক্সিজেন দেয়। আমি একটা জিনিস সবসময় বলি যে শিক্ষার কোনো শেষ নেই, আ মৃত্যু শিখতে হয়। আমি এখনও যখন গিয়ে কুমিল্লাতে, কে চিটাগাঙে, কি রংপুরে, কি বরিশালে, কি ঢাকায় আমি মাইমের ক্লাস দিই, যখন বাচ্চাদের শেখাই, আমি দেখি ওদের কাছ থেকে আমি 10টা জিনিস শিখছি। আমাদের যারা শিল্পচর্চা করি তাদের জীবন কোনো সময় এই রকম নয়, আমাদের উপরে ওঠে, নিচে নামে। আমি ধরুন আমি ক্লাস দিই, কিছুদিন আবার আমার কোনো মাইমের কোনো শো থাকে না, আবার ফিল্মেরও কোনো কাজ আসে না। এখন যদি আমি হতাশাগ্রস্ত হয়ে অন্য চিন্তা করি, এটা ভুল হবে। সুতরাং আমি মনে করি যে যে ক্ষেত্রে যে চর্চাই করুক, সৎভাবে যেন, সঠিকভাবে যেন সেই চর্চাটাকে ফলো করে। এবং মনে রাখতে হবে ফাঁকির দুনিয়া পৃথিবীতে কোথাও নেই, ফাঁকি দিয়ে বিশ্ব জয় করা যায় না, শর্টকাট ওয়ে নেই না। আর আমি ওই কথাই বিশ্বাস করি না, অনেকে বলে বাংলাদেশকে পরিচিত করলাম, আমি মনে করি নিজে যদি পরিচিত হও তুমি বাংলাদেশকে এমনিতেই পরিচিত করছো। আমার সৌভাগ্য বলবো যে আমি মাইমটা শুরু করেছিলাম বাংলাদেশে 73, তারপরে 74 একটু বেশি করে, তখন মিউজিক কলেজের স্টুডেন্ট। তা ভারতবর্ষের যোগেশ দত্তর কাছে আমি প্রথম পার্টটা শিখেছিলাম স্বাধীনতার আগে। তারপরে যখন এই ছোটো ছোটো করে কিছু কাজ আরম্ভ করি, তখন নাসিরুদ্দিন সুব বাচ্চু টিভির প্রডিউসার ছিলেন এবং উনি আপন প্রিয় বলে একটি অনুষ্ঠান করতেন, ওখানে একটি চাং দেন আমাকে। বেলাল বেগ এখন নিউ ইয়র্কে থাকেন, উনি আলী ইমাম, রিয়াজুদ্দিন বাদশাহদেরকে নিয়ে শিক্ষা অঙ্গন করতেন, ওরাও ডেকে
আমাকে ওই শিক্ষাঙ্গনের ছোট ছোট কিছু কাজ আমাদের দেন। আমরা কিছুটা মিউজিক কলেজের তরফ থেকে গান গাইতাম আর কিছুটা আমার মাহিম থাকতো। এটা একটা তখন খুব নতুন জিনিস, চমকের জিনিস। আর অনেকেই ভুলে গেছেন দৈনিক বাংলার হেদায়েত হোসেন মুর্শেদ সারা বাংলাদেশ থেকে এই বিভিন্ন ধরনের ট্যালেন্টকে জোগাড় করে উনি রংধনু বলে একটা অনুষ্ঠান করতেন। তারপরে ধরেন যদি কিছু মনে না করেন আমাকে দিয়ে টাইটেল হয়েছিল, যেটা 5 বছর ধরে টাইটেলটা দেখানো হয়েছিল, ফজলুল্লাহ নিশাব করেছিলেন। তা এই উত্তরণ হতে হতে যখন আলিয়াস ফসেজের দরজায় গিয়ে পৌঁছালাম, যেহেতু ওদের দেশে এই চর্চাটা অনেক ব্যাপক, তা আলিয়াস ফসেজের ডিরেক্টরকে ফ্রেঞ্চ অ্যাম্বাসাডার লুইক মরো তখন ছিলেন, উনি বললেন এই ছেলেটাকে তুমি কালেক্ট করো, একদিন আমাদের আলিয়াস ফসেজে তার অনুষ্ঠানের ব্যবস্থা করো। তো সেখানে আজকের দিনে আমাদের আসাদুজ্জামান নূর মানে সংস্কৃতি মন্ত্রী আলী জাকের আতাউর রহমান থেকে আরম্ভ করে সবাই এসেছিল এবং ওটা খুব সাকসেসফুল ছিল অনুষ্ঠানটা। পরে ফ্রেঞ্চ অ্যাম্বাসাডার তার বাড়িতে ডিনারে ডাকতেন, আলিয়াস ফসেজে ডাকতেন, বিভিন্ন জায়গায় করতে করতে একদিন বললেন দেখো আমরা এশিয়াতে কোনো স্কলারশিপ দিই না মাইমের, কিন্তু আমরা মনে করি যে তোমার মাইমটা একটা বিশাল ব্যাপার, আমাদের দেশের এটা বিশাল চর্চা এবং মার্সেল মার্সো সারা পৃথিবীতে এক নামে পরিচিত, তুমি কি তার কাছে যেতে চাও? তা কে না যেতে চায়, কিন্তু আমার বাবার তো অত টাকা নেই যে আমি ফরাসি দেশে এসে ওই শিল্পটাকে শিখব। উনি বললেন যে তোমাদের গভর্নমেন্টের কাছ থেকে একটা শুধু নো অবজেকশন সার্টিফিকেট আমাকে ব্যবস্থা করে দাও, আমি তারপরে দেখছি এশিয়ার মধ্যে তোমাকে প্রথম মাইমে স্কলারশিপ দিতে পারি কি না। যাক, অনেক ওটা লং স্টোরি। আমি পরে জানতে পারলাম যে আমি মার্সোর কাছে আসিনি, তার উনি নিজে না দেখে কোনো স্টুডেন্টকে ওনার স্কুলে নেয় না। ওনার যিনি গুরু, মডার্ন মাইমের যিনি জন্মদাতা এটিএন দুকরু, তার স্কুলে আমার স্থান হলো। বিকালে মাত্র 3 ঘন্টা ক্লাস, ওটা কর্পোরাল মাইম, মুখে মাস্ক পরে অথবা কাপড় বেঁধে জাস্ট বডির মুভমেন্ট দিয়ে কত অ্যাঙ্গেলে বডিটা মুভ করছে তার উপরে ওই স্কুলটা শেখানো হয়। সারা পৃথিবী থেকে ছেলেমেয়েরা আসে। ওইটা করতে করতে যখন আমার স্কলারশিপ পাই শেষ, তারপর মাত্র 8 মাসের জন্য আমি স্কলারশিপ পেয়েছিলাম, একটি আমেরিকান ছেলে বলল, পার্টা, ডু ইউ লাইক টু গো আউটসাইড অফ প্যারিস টু সি মার্সেল মার্সো? বলি ইয়েস। আর ভয় যে কত টাকার না জানি টিকিট হবে, কী করব। তা প্যারিসের বাইরে গিয়ে দেখি বিশাল পার্কের মধ্যে সার্কাসের তাঁবু খাটিয়ে মার্সোর শো গ্যালারি করেছে। মার্সোর শো তো দেখলাম না, মনে হলো যে 3D পিকচার দেখলাম। তা শোয়ের পরে অবভিয়াসলি আমি চলে যাব তার 1-2 মাস পরেই, আমি আমার যে শিল্পকলার লাস্ট 79-এর যে প্রোগ্রামটার নাকি 80-র সেই ব্রোসিয়ারটা নিয়ে বিরাট লাইনকে ক্রস করে চলে গিয়ে তার পাটাকে টাচ করে প্রণাম করলাম। তো বলে আর ইউ ফ্রম ইন্ডিয়া? আই এম নো ফ্রম বাংলাদেশ। সেই একটা বিরাট একটা ট্রাক টাইপের যেটার মধ্যে মেকআপ রুম, সেই সিঁড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে, তার ওই হ্যাট ট্যাট পরা অবস্থায় 2.5 ঘন্টা শো করেছে আর বিরাট লাইন কিউ, সবাই অটোগ্রাফ নিতে চায়। তা বলল যে আই এম ট্রাভেলিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, আই ডোন্ট নো হোয়ার ইজ বাংলাদেশ। আমার ছবিটা দেখতে দেখতে হঠাৎ করে বলে এটা কে? আই বললাম স্মি। তো বলে ডিডন্ট ইউ কাম টু মাই স্কুল, উই ক্যান এক্সচেঞ্জ। হ্যালো, ওকে, ক্যান ইউ রাইট টু ইউর সেক্রেটারি? তো ওই ভেতরের দিকে যে হোয়াইট পেজটা থাকে কভারের ইনসাইডে, সেখানে লিখে দিল যে হি ইজ এ আর্টিস্ট, হোয়েন এভার ইউ কাম মেক এ অ্যাপয়েন্টমেন্ট। এই যে তার সঙ্গে আমি দেখা করতে গেলাম, সে আল্লাহ বলি আর ভগবান বলি ঈশ্বর বলি যে যেখানেই থাকুক, ওই দিনই বোধ হয় আমার এই মাহিমের যে আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পাব সেটা উপর থেকে আমার উপরে একটা ব্লেসিংস হয়েছিল, আশীর্বাদ হয়েছিল। আমাকে উনি কোনোদিন আমি স্কুলে থাকাকালীনও দেখিনি কোনো গেস্টকে অ্যালাউ করতে ক্লাসরুমে, আমাকে দরজা খুলে বলল হিজ এ গ্রেট মাইম ফ্রম বাংলাদেশ, আর আমি থরথর করে কাঁপছি। হ্যাঁ, সব স্টুডেন্টরা দাঁড়িয়ে পড়ে ফ্লোরে সব বসেছিল, হ্যাঁ, উঠে আমাকে হাততালি দেওয়া আরম্ভ করলো। উনি যতদিন ক্লাস নিত সেই 2-4 ঘন্টা আমি ফলো করতাম, আর উনি আমাকে বলতো হাউ ইউ পিপল প্লাক এ ফ্লাওয়ার, শো মি। তা আমি উঠে নিয়ে বলল লুক লুক সাচ এ গ্রেট ইমোশন সেন্টিমেন্ট ইজ দেয়ার, দিস ইজ কল ইন্ডিয়ান মিম, ইন্ডিয়ান মিম। মানে ও ইন্ডিয়াকে অসম্ভব উনি ভালোবাসত। ওনার কাছে শেখার পরে আমি ইন্ডিয়ান যত ড্যান্সের মুদ্রা, এই যে আমার ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড কি বার্ড, এইসব যা করেছি বা বাটারফ্লাই,
এগুলো সব ইন্ডিয়ান ড্যান্স থেকে আমি নিয়েছি, আবার জাপানের ওল্ড থিয়েটার কাবুকি নো সেগুলোর থেকে নিয়েছি, পিকিং অপেরার থেকে নিয়েছি, যার জন্য আমি ইউনিভার্সাল। এরপরে যখন আমার স্কলারশিপ শেষ হয়, একদিন বললাম, বলল, নাও ইউ নো মি, ইউ আর মাই সান, হাউ লং ইউ ওয়ান্ট টু স্টে, দ্যাট উইল বি অ্যারেঞ্জড, নো প্রবলেম। উনি এক কথায় ফরাসি কালচারাল মিনিস্টারকে দিয়ে ফ্রেঞ্চ অ্যাম্বাসিকে জানিয়ে দিল যে তোমাদের মাথা ব্যথা নেই পার্থপ্রতিম মজুমদারকে নিয়ে, ওর যতদিন এখানে মার্সোর সঙ্গে থাকতে চায় ও, এটা ফ্রেঞ্চ গভর্নমেন্ট তার সব কিছুর দায়িত্ব নিচ্ছে। তো এটা আমার একটা বিরাট পাওয়া যে তার বাড়িতে ছেলে হিসেবে ট্রিটেড হয়ে দিনের পর দিন কাটিয়েছি এবং তার সঙ্গে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছি। এটার থেকে বড় অ্যাচিভমেন্ট বোধ হয় আমার যত অ্যাওয়ার্ডই আমি পেয়ে থাকি না কেন, একটা গুরুর ব্লেসিং, মার্সোর আশীর্বাদ পেয়েছিলাম বলে আজকে আমি যা কিছু। আমি তো ফুলটা আগে এরকম করে নিতাম, এখানে এসে মার্সোর কাছে শিখলাম এই যে ব্যালে শিখতে হয়েছে, এখানে মডার্ন ড্যান্স শিখতে হয়েছে, এই যে পায়ের টো কাজ করে, পুরো বডি কাজ করছে একটা ফুল নিতে, বা এমনও ফুল হতে পারে ফুল তুললাম। এটা হচ্ছে আমার গুরু, সে একজন বিশাল পেইন্টার ছিল, অনেকেই জানে না, মার্সেল মার্সো, উনি আমাকে গিফট করেছিল। আ মশার পার্থা, মাই ডিয়ারেস্ট পার্থ, মার্সেল মার্সো, এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত আরেকজন পেইন্টার তার এসে থাকেন, শক্তি ওনারও বাড়ি বাংলাদেশ। আর এই যে মুনির চৌধুরী অ্যাওয়ার্ড, আর এটা হচ্ছে আমার সব থেকে বড় রিল্যাক্সের জায়গা দুটো, একটা হচ্ছে কিচেন, মানে আমি রান্না করতে খুব ভালোবাসি, আর একটা হচ্ছে এই গাছ, এখানে বেলি গাছ আছে, জিরানিয়াম আছে। এই যে দেখো আজকেই এই হলুদ জবাটা এই প্রথম এই বছরের, এই যে দেখো এটা গোড়া থেকে যে কি করে একটা ডালের মধ্যে দিয়ে বেরিয়েছে, একটা অবাক কাণ্ড। আমি প্রচণ্ড পরিশ্রম করেছি, যেরকম কলকাতায় মাইম একাডেমিতে আমি যখন যেতাম আমার সারা মাসের হাত খরচ ছিল 20 টাকা। যোগেশ দত্তর মাইম একাডেমির বাইরে ফুটপাতের উপরে যে আলুর দম তৈরি করতো আর ওই লুচি তৈরি করতো, ওই 2-3 টাকা দিয়ে খেতে আমার কিন্তু 10 বার চিন্তা করতে হতো। তার আমি তখন পড়াশোনা করতাম চন্দননগরে, ফ্রেঞ্চ কলোনি 25 কিলোমিটার কলকাতা থেকে। সুতরাং আমার আসা যাওয়া খাওয়া, আবার মাঝে মাঝে যোগেশ দত্তর বাড়িতেও আমি দুপুরবেলা থেকে যেতাম বা খেতাম, হ্যাঁ, তা এই সব মিলিয়েই কিন্তু আজকের আমি। যার জন্য আমি যখনই যাকে যেটুকু পারি, প্যারিসেও যারা বাস করে তারা জানে যে আমার বাড়িতে অহরহ মানুষ আসছে, থাকছে, যাচ্ছে, কেউ কল ভাঙছে, কেউ ইন্টারফোন ভাঙছে, ও তো তারপরেও আমি রাখি, তার কারণ আমার দেশের মানুষ। সেই মানুষটাকে যদি আমি সামান্য হেল্পে, সে যে কাজটা করতে এসছে সেটা যদি সফলভাবে করে, আর আমি জানি না কতটুকু দেশের জন্য করেছি, তারাও যদি দেশের জন্য বা দেশের দুটো মানুষকেও যদি তার শিক্ষাটা তারা দিয়ে যেতে পারে, দেশ এগিয়ে চলেছে, আরেকটু দ্রুত গতিতে দেশ এগিয়ে যাবে। আমার 1.5 ঘন্টা কি 2 ঘন্টার যে অনুষ্ঠানটা, তার মধ্যে যত না বিদেশি জিনিস থাকে, দেশজ জিনিস দিয়ে আমার শিল্প ভরার থাকে অনেক বেশি। যারা আমার শো দেখেছে বাংলাদেশে, আমার লাস্ট আইটেমটা থাকে বেশিরভাগ, যে যদি মাইমোড্রামা না হয়, পদ্মা নদীর মাঝি, পদ্মপাড়ে আমার জন্ম। সেই যে মানুষের ঝড় ঝঞ্ঝা বিপদের মধ্যে সে তার বেঁচে থাকার যে স্ট্রাগলটা, বাংলার যে স্ট্রাগলটা, আমাদের দেশের সারাক্ষণ নদী গ্রামকে গ্রাম উজাড় করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যে কৃষক তার ফসল ফলাচ্ছে, প্রত্যেকটি শ্রমিক যারা বিল্ডিং তৈরি করছে, প্রত্যেকটি মুহূর্তে সে যুদ্ধ করছে, সেই যুদ্ধটার প্রত্যেকটি আইটেম আমি কিছু না কিছু আমার বড় বড় প্রোগ্রামে রাখি।
রিহার্সেল করতে করতে একদিন মিউজিয়ামে ঘুরতে গিয়ে দেখি যে একটা লাশ, এটা একটা স্কাল্পচার রয়েছে, হাতে দড়ি বাঁধা আর চোখে একটা গামছা বাঁধা পড়ে রয়েছে। তা আমি দেখেই ভাবলাম এটাই তো মাইন, তুমি ওটা দেখেই বুঝতে পারছো স্টোরিটা। তা আমরা কি এই যুদ্ধ অপরাধীদের বিচার কোনো দিনই করবো না? আমি ওই বসে 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 ওই রিহার্সেল টাইমেই ঠিক করে ফেললাম আধা ঘন্টা কি 40 মিনিটের একটা মাইমো ড্রামা, আবার যদি ওরা জেগে ওঠে আমরা কি লজ্জা পাবো না? আমি তো সবসময় বাংলাদেশকে ভাবি আজকে যারা জীবিত তারা না, আজকে আমরা যে জীবিত রয়েছি তার জন্য, যারা মাটির মধ্যে চলে গেছে, কেউ শ্মশানে পোড়ানো হয়েছে যাকে, তাদের জন্য আজকে আমরা বেঁচে আছি। এই মানুষগুলো জীবনে কিছু পায়নি, তাদের পরিবার পায়নি, এই যে সূর্য সন্তান বলবো যাদেরকে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য তাদের শেষ বিন্দু রক্ত দিয়ে তারা আমাদের একটা স্বাধীনতা, একটা পতাকা, একটা দেশ, একটা ভূমি, একটা জাতীয় সঙ্গীত দিয়ে গেছে। আমি অবনত মস্তকে সারাটা জীবন তাদেরকে শ্রদ্ধা করি। আমি সবসময় একটা গান গাই, আমি একসময় খুব ভূপেন হাজারিকার গান গাইতাম, আর যোগেশ দত্তই আমাকে ওই পিঠে থাপ্পড় দিতে দিতে অথবা তাকে বলতো একটু মেসেজ করে দিতে, এই করতে করতে একটা গান গাইতো, সেটা হচ্ছে আবার নতুন সকাল হবে, দুঃখ কারো থাকবে না, গভীর রাতের শেয়ালগুলো আর কখনো ডাকবে না, কে বলে রে মানুষ মানুষের আবার ভালোবাসবে না, আবার নতুন সকাল হবে, দুঃখ কারো থাকবে না, গভীর রাতের শেয়ালগুলো আর কখনো ডাকবে না। এই স্মৃতিটা নিয়েই চলে যেতে চাই, তার কারণ এত উত্থান পতনের মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসেছি, তা মানুষের দুঃখের পাটটা বোধ হয় অনেক বেশি জীবনে। আর তাছাড়া আবার যদি পাখি হয়ে ধানসিঁড়ির এই নদীর তীরে আসি, কেউ তো গুলটিতে মেরেও দিতে পারে। আচ্ছা।